মৌলভীবাজার জেলার জুড়িতে দুই রাতে দশ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে উপজেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার পূর্বজুরি ইউনিয়নের নয়াবাজার, বর্ধামাই, পশ্চিম বর্ধামাই এলাকার পাঁচটি দোকানে চুরি হয়েছে। এ চুরির ঘটনায় খোদ ব্যবসায়ীকে আটকের চেষ্টা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। চুরি হয়েছে রাত্রে আড়াইটার সময়, ফোন গেছে আইসি, আমরা সকাল থেকে দেখি আর কি করে। এখন ইধারে পাওয়া হয়েছে তালা চাবি, তা বুঝেন না, একটা তালা লাগাই, তারা লাগাই তৈয়া গেছে আড়াইটার সময় খোলা তৈয়া দেয় তখন। এই কারণে তারা উদ্দেশ্যমূলক কইয়া কইতে যাতে এটা মানে রাজনীতি ইয়ে করার লাগে, পুলিশে বদনাম করার লাগে এখান করা হয়েছে। তখন আমি মাতিছি, কইছে পুলিশে কিতা লাগে, আমরা ঘুরিব জেলা এরকম কোনো ক্রাইম নাই, কাই করু এরকম ইয়ে করে না, স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, গত রাতে উপজেলার পূর্বজুরি ইউনিয়নের নয়াবাজার, বর্ধামাই, পশ্চিম বর্ধামাই এলাকার পাঁচটি দোকানে চুরি হয়েছে। দোকানগুলো হল হীরা ভ্যারাইটি স্টোর, আলিন ট্রেডার্স, ফখরুল ভ্যারাইটি স্টোর, ইনসাফ ভ্যারাইটি স্টোর, কয়েস স্টোর সহ শাপলা কমিউনিটি সেন্টারে চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ী হীরা দাস বলেন, আমার দোকানে চুরি হয়েছে, পুলিশ উল্টো আমি রাজনৈতিক ফায়দা হাসিল ও আইন শৃঙ্খলার অবনতির জন্য এসব করছি অভিযোগ এনে আমাকে আটক করে গাড়িতে নিয়ে তোলেন। তোমার দোকানের মালিক কে? আমি কইছি আমার নাম হীরা দাস, আমার আমার দোকান চুরি হয়েছে বলে চুরি হয়েছে বলে তালা খুঁজে, আমি বললাম তালা তো পুরান যে তালাটা আসিল ওই চারটারে তালাটা নিয়ে এখানে মারছি, আর বাঙ্গা তালাটা আমার বাসা তুলছি দিদার, ও তো হে তার নানান ফেস লাগাইছিল বুঝলি, বলে চারটার ফিলা মানে ওটো খান পাইছি, ও টাকা কত গেছে? আমার আড়াইশো টাকা গেছে ভাই, আমি সত্যি কথা বলছি আড়াইশো টাকা গেছে, কেসে যে বাংছি দশটি বৃষ্টি থেকে আসলাম ও টাকা। পুলিশে কয় এখন আমরা তদন্ত কর্ম, এই কর্ম, সেই কর্ম, এটা রাজনৈতিকভাবে তুমি এটা রাজনৈতিকভাবে এটা আইন শৃঙ্খলা নষ্ট করার লাগে এটা যুক্তি আছে বুঝলেন, ওইভাবে করি আমার গাড়ি তুলে গেছে। আর আমার কর্মচারী ডাক দিয়ে আমার নিচে কয় তালা কি, আমার কর্মচারী তো দশটা সাড়ে দশটার সময় তালা লাগাইয়া গেছে, সে তো কইছে, আর আমার সময় রাত্রে আমরা যখন আসি আমার কর্মচারী তো আইসে না, তালাটা তো আমি নিজে লাগাইছি। আমাদের নয়াবাজারের চার পাঁচটা দোকান বর্ধমান গ্রামের আর দুইটা দোকান চুরি হয়েছে, এখানে আমরা সবাই আসছি দেখছি কিভাবে চুরি হয়েছে। সকালে চেয়ারম্যান সাহেব আসিয়া দেখিয়া গেছেন, যাওয়ার পরে রুড়ি থানার ওসি সাহেব আসছেন, আসার পরে এখানে ইনকোয়ারি করছেন, করার পরে আমাদের ব্যবসায়ী হীরালাল দাস ওনারে উঠাইয়া নিতেছেন। আমারে আমি বাজার সভাপতি হিসাবে আমারে কোনো কিছু বলা হয়েছে না, আমার ডাকা হয়েছে না। এতে আমি আমাদের চেয়ারম্যান পূর্বজুলি ইউনিয়নের ওয়েল সাহেবরে ফোন দিছি, উনি আসছেন, আসার পরে ওনার চার্জে ওনার চার দায়িত্বে ওস হিসাবে হীরালাল দাসকে দিয়ে গেছেন। এর আগে মঙ্গলবার ভোর রাতের দিকে উপজেলার ভবানীগঞ্জ বাজারের পাঁচটি দোকান সহ মসজিদের একটি দান বাক্সে চুরি হয়। দোকানগুলো হল মেসার্স বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর, লাভলি স্টোর, শামিম ট্রাভেলস, সুভাষ মিষ্টিঘর, এম এ নূর রড সিমেন্টের দোকান ও ভবানীগঞ্জ বাজার জামে মসজিদের দান বাক্স। স্থানীয় পূর্বজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন বলেন, চুরির বিষয়টিকে রাজনৈতিক আখ্যা দিয়ে ওসি দায় এড়াতে পারেন না। ভিডিও ফুটেজ থাকার পর ও জুরি শহরে চুরির ঘটনায় এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আর আজকে চুরির ঘটনায় ভিডিও ফুটেজ দেখার পরও তিনি এটাকে ব্যবসায়ীদের ষড়যন্ত্র দাবি করে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন। পরে আমার হস্তক্ষেপে তিনি ব্যবসায়ীকে ছেড়ে দেন এবং দুজন কর্মচারী ও চৌকিদারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। জুরি থানার ওসি মোশাররফ হোসেন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আসলে এখানে তেমন কোনো চুরির ঘটনা ঘটেনি, তবে তিনি তিন চারটি দোকানের তালা ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যবসায়ীকে আটকের কারণে পুলিশ জনতার রোষ আনলে এমনি প্রশ্নের উত্তরে ওসি বলেন, একজন ব্যবসায়ীর কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় আনতে চাইলে ব্যবসায়ীরা আপত্তি জানায়। পরে ইউপি চেয়ারম্যান প্রয়োজনীয় তদন্তে সহযোগিতার কথা বললে তাকে ছেড়ে দেওয়া হয়।